বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণমাধ্যমের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অর্থাৎ রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে একাদশী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং ভাষণে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে এবং তার দলকে তার জোটকে বিজয়ী করবার জন্য জাতিকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের যে উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে সেটিকে অব্যাহত রাখবার জন্যে ঐক্যবদ্ধভাবে গোটা দেশবাসীর প্রতি কাজ করবার জন্যে এবং তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবার জন্যে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সামনের দিনগুলোতে যে 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, 2021 সালে বাংলাদেশের 50 বছর, এই দুটো উৎসবকে বা দুটো আয়োজনকে সামনে রেখে নানান পরিকল্পনার কথাও জানিয়েছেন কীভাবে উদযাপন করতে চায় তার সরকার এবং বাংলাদেশ এই দুটো বড় উৎসবকে। এই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ এবং সেই সঙ্গে হয়ে যাওয়া নির্বাচন, নতুন সরকার, নতুন বছর, বিরোধী পক্ষের বা বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্রিয়াকর্ম, এগুলো নিয়ে কথা বলবার জন্যে আমার আজকের অতিথি বায় বসা আছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং এই মুহূর্তে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমার ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, প্রধানমন্ত্রী জাতিকে আরও একবার ধন্যবাদ জানিয়েছেন তাকে তার সরকারকে বিজয়ী করবার জন্যে। নতুন সরকার এবং টানা তৃতীয়বারের মতো এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার চতুর্থ টার্ম এটি, সো সামনে কী কী চ্যালেঞ্জ দেখেন আপনি? এবং এই চ্যালেঞ্জের আগেও প্রশ্ন উঠবে যে ইতিমধ্যে যারা বিরোধী পক্ষ আছে আপনাদের, তারা আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটি কি প্রত্যাখ্যান করছেন এবং সেই সঙ্গে দেশের ভেতরকার কিছু গণমাধ্যম, আন্তর্জাতিকভাবে বেশ কিছু গণমাধ্যম বা বিশেষ করে পশ্চিমের বেশ কিছু রাষ্ট্র তারা এই নির্বাচনটিকে নিয়ে এখনও পর্যন্ত প্রতিনিয়ত প্রশ্ন তুলে যাচ্ছে এবং সম্প্রতি আমরা জানি যে ওয়াশিংটনে ডায়ালগ হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেই ডায়ালগে এই নির্বাচনকে নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে। সো সামনে যে বড় দুটো আয়োজনের কথা প্রধানমন্ত্রী অনেকদিন ধরে বলছেন এবং মুজিব বর্ষ পালন করা হবে 20-21 সাল পর্যন্ত, এই বড় আয়োজনগুলো যখন আপনারা পালন করতে যাবেন তখন এই ধরনের বৈধতার প্রশ্ন, নৈতিক বৈধতার প্রশ্ন বা আইনি বৈধতার প্রশ্ন যদি কেউ তোলেন সেটিকে উৎসবকে ম্লান করে দেবে কিনা বা সেটি আপনারা কীভাবে কাটিয়ে উঠবেন? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি প্রাসঙ্গিক বিষয় আলোচনার জন্য। আপনি যে কথা বলছেন শেষ যে কথাটা, আইনি কোনো জটিলতা হবে কিনা, জটিলতা হবে কিনা মানে প্রশ্ন তো কেউ তুলছেন, আইনি প্রশ্ন আসবে কিনা বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ইলেকশন করা হয়েছে এইসব আসবে কিনা, এটা নিয়ে একটি রিট পিটিশন ইতিমধ্যে হাইকোর্টে বিষয় করা হয়েছিল, সেটা এটা গ্রহণযোগ্য নয় বলে সেটা খারিজ হয়ে গেছে। তবে এখানে আমার দৃষ্টিতে সেটা হলো যে নির্বাচনকে বৈধতা যদি প্রশ্ন করা হয়, প্রশ্নবিদ্ধ করতে হয়, তাহলে আমি উদাহরণটা নিই, মানে বায়াস বলছি, নিয়মটা হলো আমাদের সংবিধানে যেটা আছে যে জাতীয় সংসদের নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ করতে হয় যে নির্বাচন সঠিক হয়নি, জেনারেলি বলা যাবে না, কেন সাধারণভাবে কোনো পার্টিকুলার নির্বাচন যদি হয় যেটার সম্বন্ধে আইনগত ব্যবস্থা আছে সেখানে, যে ট্রাইব্যুনালে বা সরাসরি হাইকোর্টে এটা রিট করা যাবে, আর অন্যগুলো তো আপনারা জানেন সেটা ট্রাইব্যুনাল আছে ভিন্ন। সুতরাং সে ধরনের ছাড়া আইনগত জটিলতা নিরসনের কোনো আমি পথ দেখছি না আইনগত দিক থেকে। আর এমনি বক্তব্যে সে তো আমরা সবসময় দিয়ে বললাম যে ডাক্তার কামাল হোসেন দিয়েছেন, অনেক আইনজীবী দিয়েছেন, মদন সাহেব দিয়েছেন, সেটা একটা জিনিস, কিন্তু তারা কিন্তু কীভাবে এটা অবৈধ হয়েছে সেই প্রশ্নে কিন্তু একটি কথা বলেছেন যে ভোট হয়নি, ভোটার আসেনি, এটা কিন্তু আইনগত বিষয়, সেটা টাইম যদি আসে কোন সময় ওই যে বললাম তখন বিচার পরিষদের প্রমাণ হবে হাউ প্রুভ ইট,
প্রমাণ করতে হবে এইটা দিস ইজ আইডিয়া তা আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দ্বিতীয় মেয়াদের পর যে কথাটা বলা হয়েছে ম্যানিফেস্টোতে ইলেকশন ম্যানিফেস্টোতে বলে আমি আবার ওই নির্বাচন পরিচালনা কমিটির আইন লিগ্যাল এইড অ্যান্ড অ্যাসিস্ট্যান্স কমিটির চেয়ারম্যান ছিলাম ডাক্তার সেলিম মাহমুদ ছিল এটার সেক্রেটারি তৈশুয়া যেটুকু অবলোকন করেছি আর কি সেটা হলো যে মূল যে ব্যাপারটা আমরা রিফ্লেক্ট করা হয়েছিল সেটা হচ্ছে যে আরেকটি টার্ম প্রয়োজন এই জন্য কতগুলো বেসিক প্রজেক্ট আছে মানে মৌলিক কতগুলো প্রজেক্ট আছে যে জাতীয় পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে 2020 এবং 2021 ইনকমপ্লিট থাকে আগামী সরকার যেটা আসবে সেটা কতদূর পারবে বা নাও করতে পারে বা কতদূর পারবে সেই তো আমরা আগাম বলতে পারি না সেই জন্য যে মেইন ওই ধর পদ্মা সেতুর কথা বলছি সেটা যে আজকে কতকালকে স্প্যান বসানো হয়েছে এটা যদি আরেকটা টার্ম থাকে একটা দৃশ্যমান অবস্থা চলে আসবে তারপরে আমাদের দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর সেটা কিন্তু একটা বিরাট প্রজেক্ট এটা কিন্তু চলমান অবস্থায় আছে আর এটা যদি আপনার চালু হয় তাহলে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক পরিবর্তন এবং সামাজিক পরিবর্তন এই যে কতগুলি প্রজেক্ট তারপরে যে রূপপুরের রূপপুরে যে পারমাণবিক যে এটা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র সেটাও কিন্তু এখনো অপেক্ষা মানে হয়ে যাবে কাজে এছাড়াও যেগুলি আছে সাধারণভাবে বলা যায় আত্মসামাজিক অর্থনৈতিক উন্নয়ন এগুলো তো আমরা বলি সবসময় যে অর্থের প্রবৃত্তি হার বেড়েছে সাতের উপরে চলে গেছে তারপরে বিশ্বময় আমাদের আমরা বলছি না যে আন্তর্জাতিক সম্প্রদায় যে ওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন দিয়েছে অ্যাবাউট ইকোনমিক ডেভেলপমেন্ট ইভেন অমিত সেন মধ্যে বলেছেন যে কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে তো এই যে কতগুলি এছাড়া সামাজিক ফরেন অ্যাফেয়ার্স বলেন মানে পররাষ্ট্রীয় ক্ষেত্রে অর্থাৎ এই যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া 13 লক্ষ সেটাতে কিন্তু ওয়ার্ল্ড কমিউনিটিতে সাংঘাতিক প্রশংসিত হয়েছে এবং অফিসিয়ালি তাকে মাদার হিউম্যানিটি দেওয়া হয়েছে ইদানিং দেখলেন আপনি স্টেটস কিন্তু এখন আর ওই পলিটিশিয়ান বলা যাবে শেখ হাসিনাকে তিনি এখন রাষ্ট্রনায়ক হিসাবে স্টেটসম্যান সেই হিসাবে এক স্বীকৃতি পেয়েছেন এবং বিশ্ব দরবারে একটা অবস্থান করে রেখেছেন সফল প্রধানমন্ত্রী হিসাবে চারজনের মধ্যে তিনি দ্বিতীয় আসেন কিন্তু এই যে কতগুলি তারপর লাস্টলি যেটা কালকে দেখলাম সেটাও কিন্তু আপনি দেখছেন যে 100 জনের ভিতরে সে একজন আছে এইগুলি কিন্তু বাংলাদেশের জনগণের জন্য জনগণের জন্য অর্জন একটা অর্জন শুধু কি একটা সুনাম এবং গর্বের ব্যাপার প্রেস্টিজ আমাদের এটা বিশ্ব দরবারে আমাদের পরিচিতি পেয়েছে বাংলাদেশ বলে দেশ আছে এই ক্রিকেট জগৎ দেখেন কোথায় ছিল 15 বছর আগে সেই ক্রিকেট জগতে আজকে কিন্তু একটা আলোচিত হলাম বাংলাদেশ এবং এখন কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশকে ভয় পায় ক্রিকেট খেলার ব্যাপারে কাজে এই সব মিলিয়ে তারপরে ধরেন আপনার যে দারিদ্র দূরীকরণ বিধবা ভাতা মেয়েদের অগ্রগতি বিশেষ করে নারী গোষ্ঠীর যে অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ভারতকে আমরা ছাড়িয়ে গেছি সুতরাং এই ধারাবাহিক রক্ষার জন্য আমার মনে হয় তৃতীয় এই যে চার যেভাবে যে বিতর্ক করুক সেটা করতেই পারেন বিতর্ক তো হবেই বিতর্ক হওয়ার কথা কিন্তু আওয়ামী লীগের থাকা দরকার ছিল এবং আওয়ামী লীগ আছে সেটা আছে এবং থাকার প্রয়োজন দেশের জন্য জাতির জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য জি শুনবো আরো কথা আপনার কাছে মিস্টার নুরুল কবির প্রধানমন্ত্রী জাতিকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এই নির্বাচনের বিজয়ের জন্য কিন্তু সামগ্রিকভাবে আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে কার সাফল্য কার ব্যর্থতা কার জয় কার পরাজয় দেশবাসী দেখলো এবং অনেকেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন আওয়ামী লীগের বা ক্ষমতাসীনদের সমালোচনা করছেন কিন্তু সমালোচনা করবার যথেষ্ট সুযোগ রয়েছে বিরোধী পক্ষের ক্ষেত্রেও সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই আপনার বিশ্লেষণ প্রথম কথা হচ্ছে ধন্যবাদ আপনাকে আমার ভাই
নির্বাচনের আগে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদেরকে জানালেন যে কতগুলো প্রকল্প আছে এগুলোর জন্য আরেকটা ট্রাম দরকার। অর্থাৎ নির্বাচনের আগে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে থাকতে হবে, থাকবার জন্যে দেখুন, যেমন মুজিব বর্ষ করবেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বের শেখ মুজিব সর্বশ্রেষ্ঠ আনরাইভেলড নেতায় ঐতিহাসিকভাবে পরিণত হয়েছিলেন। তারপর বাংলাদেশ স্বাধীনতা শেষে তার সেই জনপ্রিয়তা ছিল না, তার বিভিন্ন নানান কারণ আছে, এটা আলোচনার এটা ফোরাম নয়। কিন্তু পরবর্তীকালে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর যতই থাকুক না কেন, এটা ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য, যেটা আমি বললাম যে স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বের সবচেয়ে বড় নেতা তিনি, মহৎ নেতা। তার জন্মশতবার্ষিকী করবার জন্যে তার দলকেই ক্ষমতায় থাকতে হবে, এটা তাকে অপমান করা, এটা তো হীনমন্যতা, রাজনৈতিক হীনমন্যতার পরিচয়। তারা মনে করেছেন যে তারা থাকলে শুধু জন্মশত বাংলাদেশেরও 50 বছর 21 সালে তারা থাকে জিনিসটা যেভাবে হবে, বাংলাদেশ অন্যরা থাকলে হয়তো সেভাবে করবেই না, করবেই না। যে বাংলাদেশ স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ আত্মদান করেছেন, এই দক্ষিণ এশিয়ায় সবচাইতে বড় সংগ্রাম করেছেন, যুদ্ধের মধ্য দিয়ে দেশ অর্জন করেছেন, সেই বাংলাদেশের মানুষ গুটিকয় রাজাকার ছাড়া তৎকালীন তাদের অধিকাংশই কেউ মারা গেছে, ফাঁসিতে ঝুলেছে, এই বাংলাদেশ তার সেই বার্ষিকী পালন করবে না বড় করে 50তম, এটা হয় নাকি? তাহলে তো বাংলাদেশের ন্যায্যতাই থাকে না। বলে প্রশ্নটা হচ্ছে যে এক, এই যে দেশ প্রতিষ্ঠিত হয়েছিল কতগুলি মূল্যবোধকে সামনে রেখে, বৈষম্যের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্যে, সমাজে সাম্য প্রতিষ্ঠা করবার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্যে, জনগণের মানবিক মর্যাদা বোধ সমুন্নত করবার জন্যে, সেইগুলোকে এসেন্স, যেটা হচ্ছে এসেন্সকে বাদ দিয়ে আপনি আনুষ্ঠানিকতার বর্ষপূর্তি করা, এটা তো মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপরায়ণ হলো না। ফাইন, এ কথা সত্য, আওয়ামী লীগ না থাকলে এই ধরনের অনুষ্ঠানগুলি এখন যারা অন্য যারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ছিল তাদের নিয়ে আওয়ামী লীগের, এমনকি আমাদেরও, বিশেষত জামাতে ইসলাম যেখানে তার এখনও পর্যন্ত বিএনপির মিত্র, সেখানে সন্দেহ পোষণ করবার ন্যায্য কারণ আছে, মানলাম, কিন্তু তার জন্যে জোর করে ক্ষমতা থাকতে হবে কেন? উনি যত কথাই বলুন না কেন, এই দেশের মানুষ জানে এই নির্বাচনটা নির্বাচন হয় নাই। নির্বাচন প্রক্রিয়ার আগের থেকে যেমন এখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড কম্পিটিটিভ একটা পরিস্থিতি জারি ছিল না, ক্ষমতাসীনরা যখন তখন যেখানে খুশি সেখানে মিছিল মিটিং করতে পারতেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা সেটা করতে পারতেন না। শেডিউল ঘোষণা হয়ে যাওয়ার পরেও নানান জায়গায় তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে মিছিল মিটিং করা, এগুলো তারা করতে দেন নাই ঠিক মতন। শত শত কর্মীকে তারা তালিকা করে গ্রেফতার করেছেন, নির্বাচনের দিনেও বহু জায়গায় নির্বাচন এজেন্ট প্রতিপক্ষের তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সাধারণ ভোটার, আমি আপনি চাইলে কোনো জানতে চান, আমার অফিসের, আমি যে অফিসে কাজ করি সে অফিসের গরিব কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কতজন আওয়ামী লীগের কর্মী আছেন যারা ছুটি নিয়ে বাড়িতে আপন আপন অঞ্চলে ভোট দিতে গেছেন কিন্তু ভোটটা দিতে পারেন নাই, আমার কাছে দুঃখ করেছেন যে আমার পার্টি এখন আমাকেও বিশ্বাস করে না। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে নির্বাচন ম্যানিপুলেশনের মধ্য দিয়ে পুলিশকে যে এক ধরনের প্রলোভন এবং ঘুষ দেওয়া হয়েছে তার তো অনেক প্রমাণ আছে। একটা হচ্ছে শিডিউল ঘোষণার পরে কতগুলো প্রমোশন দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকবার কথা, তারপরে নির্বাচনের পর এখন নতুন করে কতগুলো সুপার নিউমারি পজিশন তৈরি করবা বা পদ্ধতিতে কতগুলি প্রমোশনের কথা আসছে,
এই পুলিশ কিভাবে মানুষকে অত্যাচার করেছে নির্বাচনের রাজনৈতিক প্রতিপক্ষকে, তার অনেক অনেকে যা যে আওয়ামী লীগ বিএনপি এত বড় বড় পার্টি যে তাদের অনেক কর্মী আছে আওয়ামী লীগের নেতারাও চেনে না, বিএনপির নেতারাও চেনে না, কর্মী না কর্মী হয়তো চেনে, সমর্থকদের চেনে না, তাদেরকে অপমান করেছে। সেই নির্বাচনের পর ওর মধ্য দিয়ে অধিষ্ঠিত হওয়ার পর জনগণকে যিনি ধন্যবাদ দিন না কেন তাদেরকে তৃতীয় চতুর্থবার কিংবা যত নির্বাচিত করবার জন্যে, এইটা হচ্ছে আমি বলি এটাকে কাটা ঘায়ে নুনের ছিটার মতন। কারণ মানুষের ভেতরে তার যে ভোটাধিকার বঞ্চিত হয়েছে সেইটা এত তাড়াতাড়ি তার ভুলবার নয়, ফলে সেটা না করলে ভালো করতেন, বরং এই সত্য কথা ভালো যে তাদের ক্ষমতায় থাকতে হতো, সেই জন্য তারা থেকেছেন। সেইখানে তার রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চয়ই দুর্বল, তারা সেটা প্রতিবাদ প্রতিহত বা ঠিক মতন করতে পারেন নাই, সেটা একটা আরেকটা দিক যেটা আমরা পরে আসব। দেখুন আপনি উন্নয়নের কথা বলেছেন, হচ্ছে আরও উন্নয়ন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি দেশে পুঁজি গঠন না হয়, শিল্পায়ন না হয়, সম্পদ তৈরি না হয়, তাহলে মানুষের দারিদ্র বিমোচন হবে কী করে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশে তো একটা উন্নয়নই এখন একটা মহাবিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, 86,000 কোটি টাকা ব্যাংকের থেকে এখন কি ব্যাড লোন, এটা অনেকটা হচ্ছে মানে এরা মামা বাড়ির মতন, হ্যাঁ মায়ের আঁচলের মতন এই ব্যাংকগুলো আওয়ামী লীগ এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই ব্যাংকগুলিকে ব্যবহার করেছে। মায়ের কাছ থেকে পয়সা নিলে যেমন ফেরত না দিলেও চলে, এরকম করে মনে হচ্ছে যে এগুলি তার মা হ্যাঁ মাতুলালয় ওইখান থেকে টাকা পয়সা নিয়ে ফেরত দেয় না। এইখানে বিদ্যুতের উৎপাদনের খরচ যেই পরিমাণ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি, সড়ক নির্মাণের যে আপনার ব্যয় সবচাইতে বেশি, এই উন্নয়নের মধ্য দিয়ে আমরা কি দেখেছি, ভাই বলেছেন ভারতবর্ষকে ছাড়িয়ে গেছে, দুই তিনটা ব্যাপারে বাংলাদেশ সারা পৃথিবীকে ছাড়িয়ে গেছে। যেমন ধরুন এখানে আলট্রা রিচ সবচেয়ে অতি ধনী বৃদ্ধির হার বাংলাদেশে সর্বোচ্চ, সারা পৃথিবীকে ছাড়িয়ে গেছে, অতি ধনী বৃদ্ধির যে হার সারা পৃথিবীকে ছাড়িয়ে গেছে, কখন হয় এটা, তার বিনিময়ে 129%-এর উপরে বৈষম্য বেড়েছে তাদের সম্পদের তুলনা করলে, এই এই উন্নয়ন দিয়ে হয়েছে। এই যে উন্নয়ন যে কথা আপনারা বলছেন, এই যে ভয়াবহ উন্নয়নের কারণে এটা ঘটেছে। প্রধানমন্ত্রী অবশ্যই 10 বছর যদি কেউ প্রধানমন্ত্রী থাকেন, তার নিজস্ব কমিটমেন্টের কারণে হোক, তার আপব্রিঙ্গিংয়ের কারণে হোক, জনগণের প্রতি মমত্বের কারণে হোক, তিনি ভালো কাজ কিছু করেছেন, বিশেষত সেফটি নেট তৈরি করবার ক্ষেত্রে দারিদ্রের তাদের একটা, সেই সেফটি নেট বাস্তবায়ন করবার ক্ষেত্রে দলীয়করণ হয়েছে, কিন্তু সেই দল যেই দলেরই হোক না কেন সেই মানুষগুলি তো গরিব মানুষ, নারী তো ছাড়াও দারিদ্র মানুষ, তারা উপকৃত হয়েছে। কিন্তু আপনি আরেকটা গুণের কথা যেটা প্রকাশিত হয়েছে আপনি এটা বলেন নাই, সে হচ্ছে আরেকটা হল সংগঠন বলে একটা পরিসংখ্যান বের করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী 100 জন সবচেয়েতে শক্তিমান চিন্তাবিদের না, এটা পরে আচ্ছা, অর্থাৎ সবচেয়েতে পাওয়ারফুল মানুষদের মধ্যে একজন, শুনতে খুব সুন্দর শোনা যায়। একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রে বা রিপাবলিকে, প্রজাতন্ত্র একটা খারাপ কথা, আসলে আমরা প্রজাতেই অধঃপতিত হয়েছে এখন, সবচেয়ে শক্তিমান যদি রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান হন, দেশের মানুষের জন্য খুব দুঃসংবাদ, অর্থাৎ তিনি প্রবল শক্তিমান হন যার কোনো জবাবদিহিতা থাকে না, তাহলে একটা সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় দেশের রিপাবলিকের প্রধানমন্ত্রী যদি পৃথিবীর 100 জন সবচেয়ে শক্তিমান লোকদের মধ্যে একজন হন, তাহলে বুঝতে হবে তার অধীনস্থ যত প্রতিষ্ঠান এবং জনসাধারণ তার দুর্বল, মানুষ যখন দুর্বল হয় রাষ্ট্র তখন শক্তিমান হয়ে ওঠে, রাষ্ট্র সব ধরনের রাষ্ট্র, পৃথিবীর সমস্ত রাষ্ট্র এক ধরনের নিপীড়নমূলক যন্ত্র, সেই নিপীড়নমূলক একটা এটাকে বলে নেসেসারি ইভিল, এটা রাষ্ট্র যেমন ব্যবস্থা যেমন দরকার, আবার সেই রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার। রাষ্ট্রের প্রধান নির্বাহী যদি সবচেয়ে শক্তিমান হয়ে ওঠেন, এটা আমাদের জন্যে এমনকি তার নিজের জন্যও বা তিনি যা চান তার জন্য ভালো নয়। দেখুন এই নির্বাচনের সবচেয়ে বড় কুফল হলো আপনারা আওয়ামী লীগ, যে যেইটার আমি নিজে একজন ব্যক্তিগতভাবে সমর্থক, যে কেয়ারটেকার ব্যবস্থা আমি বিশ্বাস করি না, অনির্বাচিত ব্যবস্থা,
যে এই নির্বাচনের পরে আপনারা কি বুকে হাত রেখে কাউকে গিয়ে বলতে পারবেন যে বাংলাদেশে আর কেয়ারটেকার সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন অসম্ভব? এই যে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা, তাকে চূড়ান্তভাবে ন্যায্যতা দিয়েছেন আপনারা, তো আমার মনে হয় না পারবেন, জোর করে পারতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিতে বলিয়ান হয়ে, জনসমর্থনে বলিয়ান হয়ে এটার বিরুদ্ধে দাঁড়াতে পারবে ততক্ষণ পর্যন্ত পারবেন, কিন্তু এটা কোনো কাজের কথা না। তো এইরকম একটা অবস্থায় আপনার আরও কয়েকটা ক্ষতি এই নির্বাচনের কারণে হয়েছে, সেটা এক্ষুনি টের পাওয়া যাবে না। আপনি বেঁচে গেছেন, আপনি তো এবার এমপি হন নাই, মানে এমপি নির্বাচন করেন নাই, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, অত্যন্ত সম্মানের ব্যক্তি, সম্ভবত একটা দেশের মধ্যে যত ধরনের পজিশনস আছে, একজন পাবলিক বা একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যদি বিবেক সম্পন্ন, চিন্তাশীল, মুক্তি বুদ্ধি সম্পন্ন অধ্যাপক হন, কিংবা একজন ন্যায় বিচার পরায়ণ বিচারক হন, তাদের যেমন এক ধরনের বড় সম্মান, সমাজের মধ্যে সবাই সম্মান করে, কিন্তু তাদের চাইতে অন্য ধরনের সম্মান, বড় সম্মান একজন জনপ্রতিনিধি থাকার কথা। কারণ একটা গণতান্ত্রিক রিপাবলিকে জনগণকে প্রতিনিধিত্ব করে, তাদের জন্য আইন প্রণয়ন করে, সেই আইন বাস্তবায়নের মাধ্যমে মানুষের উপকার করে, তো বিরাট ব্যাপার। ফলে তারা সমাজে সম্মানিত হয়েছেন সবসময় যারা ঠিক মতো নির্বাচিত হয়েছেন। তারা যদি পুলিশ আর প্রশাসনদের নির্বাচিত হন, তখন পুলিশ কিন্তু তাদেরকে আর সালাম দিবে না, এমপি সাহেবকেই, ওসি সাহেবকে সালাম দিতে হবে। এক হলো সালাম দেওয়া তো স্বাভাবিক ভদ্রতা, আমি সেটার কথা বলছি না, এই যে সমীহ করে সালাম দেওয়া, যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, আপনারাও দেখেছেন, এমপি সাহেবের একটা সম্মান আছে, রাষ্ট্রের কর্মকর্তা যারা তারা তাদেরকে দেখলে সালাম দেয়। বেঁচে গেছেন এইবারের এমপির বিপুল অধিকাংশ, আমি সবার কথা বলছি না, তাদেরকে এমপি সাহেবদেরকে ইয়নু সাহেব আর ওসি সাহেব আর সালাম দেবে না, তাদের উল্টা সালাম দিতে হবে, কারণ তারা জানে যে এরা তাকে পাশ করিয়েছে। এটা গোটা রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর, যারা হয়েছেন তাদের জন্য তো ক্ষতিকর বটেই, রাজনৈতিক সংস্কৃতিটা খুব ক্ষতি হয়ে গেল আমাদের। এটা কবে কিভাবে আমরা উদ্ধার পাবো আমরা জানি না। আর বিএনপির কথা বলছেন, বিএনপি পুরো গত 10 বছরে একটা অপদার্থ রাজনৈতিক সংগঠন, আদৌ রাজনৈতিক সংগঠন কিনা সেইটা বিবেচনা করে দেখবার বিষয় তার নেতাকর্মীদের। কেন, আপনি লক্ষ্য করুন, ভোটাধিকার প্রতিষ্ঠার এবং ভোটাধিকার রক্ষার সরকারের যেমন একটা দায় আছে, বিরোধী দলের একটা দায় আছে, এই কথা তো সত্য। বিএনপি যখন আপনার মাগুরে ইলেকশন করেছিল, আওয়ামী লীগের দিক থেকে যে একটা খুবই অন্যায় রকম একটা ইলেকশন করেছিল, সেইটাকে প্রতিহত বিএনপি করেছিল, আওয়ামী লীগ তখন ন্যায্যভাবেই বলেছিল যে মানুষের ভোটাধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য আন্দোলন দরকার, সে আন্দোলনের মাধ্যমে তারা মনে করেছেন একটা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের উত্তম ব্যবস্থা। তো সেই ব্যবস্থার মধ্যে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছিল, এটা সত্য। তাহলে আওয়ামী লীগ যখন অপোজিশনে ছিল, তখন বিএনপি যখন মানুষের ভোটাধিকার হরণ করার একটা কায়দাকানুন করছিল একটা উপনির্বাচনকে কেন্দ্র করে, তখন আওয়ামী লীগ এই স্লোগান দিয়ে যে ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ব্যবস্থাটা তারা করেছিল, তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় মানুষ ভোট দিতে পেরেছে, বিতর্ক সব জায়গায় আছে কম বেশি। তো বিএনপি ক্ষমতায় যাবে তো দূরের কথা, এই যে এত মানুষগুলি মানুষের ভোটাধিকার হরণ করলো আওয়ামী লীগ সরকার, তার জন্য তাকে যে মরিয়া হয়ে কাজ করবার কথা ছিল বা উচিত ছিল, প্রয়োজন ছিল, আমরা দেখে নাই। ওরা বলে যে আমাদেরকে মারে, হ্যাঁ মারে, এটা সত্য, আমি নিজেই তো বললাম তাদের উপর কী কী অবিচার করা হয়েছে। কিন্তু আপনার ঘরের মধ্যে যদি আগুন লাগে, কিংবা কেউ যদি আপনাকে চারপাশ দিয়ে আটকে ফেলে, আপনি যদি জানেন যে এর মধ্যে দিয়ে আপনার শ্বাসরুদ্ধ করা অবস্থা তৈরি হবে, তাহলে যে কোনো পদ্ধতিতে আপনি ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক নিয়ম। আমি বলতে পারবো না জোর গলায় যে বিএনপি সমস্ত নিপীড়নের মধ্যেও এরকম একটা সেই প্রচেষ্টা নিলে তার সফল হতো কিনা আমি জানি না, কারণ এতই নিপীড়নমূলক অবস্থা, প্রচেষ্টাটা ছিল, প্রচেষ্টাটা আমার কাছে যথেষ্ট পর্যাপ্ত মনে হয় নাই। তারপর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে হবেই বা কী করে, এক রাজনৈতিক দলের যে সাংগঠনিক শক্তি দরকার, বিএনপি যদি সহি নির্বাচন হয় তো ভালো করেই পাশ করতো,
কিন্তু সেটা তো বিএনপির গুণে পাশ করতো না। আওয়ামী লীগ দশ বছর ধরে যে সমস্ত নিপীড়নমূলক ব্যবস্থা সমাজের মধ্যে জারি করেছিল, যে সমস্ত লুটপাটের ব্যবস্থা করেছে, অন্যায় অবিচার করেছে, তার প্রতি মানুষ বিতশ্রদ্ধ ছিল, তার কারণে হয়তো ইনকম্পেন্সি ফ্যাক্টরের কারণে তারা ভোট দিত প্রতিপক্ষকে উপায় না পেয়ে। কিন্তু নিজের গুণে ভোট আদায় করবার জন্যে, মানুষের যে ভোটাধিকার রক্ষা করবার জন্য যে প্রচেষ্টা দরকার সেটা দেখবার জন্যে তাদের যে ধরনের কমিটি সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গণতান্ত্রিক সুষ্ঠু থাকার কথা, এটা তো আমরা দেখি নাই। বিএনপির কারা কোন সিদ্ধান্ত, এই যে এখনও আমরা দেখছি পত্রপত্রিকায়, ধরেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার তারা পত্রিকায় বিবৃতি দিচ্ছেন বা আপনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যে বিএনপির এই করা উচিত, এটা তো বাইরের মানুষের কথা বলার কথা। উচিত মনে করেন তাহলে সে করে ফেলেন, আপনি তো একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আপনি তো সে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রধানদের মধ্যে একজন। তো এই যে আবার আমরা পত্রপত্রিকায় দেখছি যে এই পরিস্থিতি মূল্যায়ন করবার জন্যে বিলাত থেকে ওনাদের যে অ্যাক্টিং চেয়ারপার্সন উনি কমিটি করছেন, কিন্তু সেই কমিটি আমরা গুঞ্জন শুনছি পত্রপত্রিকায় দেখছি, কাদের সঙ্গে কথা বলে, গ্রাউন্ড লেভেলে যারা আছে তাদের সঙ্গে কথা বলে হচ্ছে কি না, সেটার মধ্যে কোনো সঙ্গত ব্যবস্থা আছে কি না, এখনও পর্যন্ত তাদের কোনো সতর্কতা অবলম্বন করতে আমরা দেখি না। তো এই অবস্থায় বাংলাদেশের মানুষকে যে দুর্ভাগ্যের মধ্যে ফেলা এবং যেই ধরনের একটা অথরিটেরিয়ান ব্যবস্থার মধ্যে আমরা পড়েছি, সেইটা যদি সামাজিক রাজনৈতিকভাবে কিছু প্রতিবাদ প্রতিরোধ না থাকে, তাহলে তো এই যে ডাইনামিক্সটা তৈরি হয়েছে অগণতান্ত্রিকতার, স্বৈরতান্ত্রিকতার, এটা সবাইকে এফেক্ট করবে। একটা প্রশ্ন, বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিশ দলীয় জোট তারা নির্বাচনকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন, তাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু সেটি মনে হয়নি, তারা জাস্ট একটা লিপ সার্ভিস দিয়েছেন, এর বাইরে কিছু করেছেন বলে মনে হয় না। কাজেই দেখুন, আপনি 100% সত্য কথা বলেছেন একটা, মানে তারা একটা ন্যূনতম কর্মসূচি করেন পরের দিন থেকে তাকে সরকার মানতে পারেন না। আপনি বলছেন এটা একটা অবৈধ সরকার কারণ জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তাহলে আর সরকারের সঙ্গে বসা, সরকারের সঙ্গে আবেদন নিবেদন করা, আপনি তো সরকারই মানেন না। সরকার যদি আপনি না মানেন, তাহলে নতুন স্বভাবে সরকার প্রতিষ্ঠা করবার জন্য গণতান্ত্রিক নির্বাচন করার মধ্যে আপনার আইনি ব্যবস্থা, এই ভাই যেটা বললেন, ওনার ক্ষমতা থাকলে তো আইন কানুন এগুলি শ্রদ্ধা একটু বেশি করেন। হ্যাঁ, যেখানে আর ওনার খুব ভালো করে জানেন, তাহলে এটা রাজনৈতিকভাবে এই সরকারের পতন ঘটানো ছাড়া তাদের যে বক্তব্য, এটা অবৈধ সরকার, রিইলেকশন চাই, আর কোনো ব্যাপার থাকে না। কিন্তু তাদের মনে হচ্ছে যে একটা কথা বলতে হতো, তাই বলেছে, কিন্তু এটার কোনো ব্যবস্থা আমরা দেখছি না। সেটা শুধু তাদের নিজেদের জন্য যে ক্ষতিকর তা নয়, আপনি লক্ষ্য করবেন প্রতিদিন একটা লোক বিএনপির, এমনি সাধারণ আমি জানি যদ্দূর ভদ্রলোক মানুষ, প্রতিদিন সকাল বিকাল প্রেস ব্রিফ করেন, আবাসিক প্রতিনিধি নাম হয়েছে, মানে বিএনপির আবাসিক প্রতিনিধি বা আবাসিক, হ্যাঁ, এরকম কিছু একটা, এবং ঈদের পরে, পূজার পরে, রোজার পরে এইরকম নানান উনি দিতে থাকেন। আমার হলো ড্রাইভার, আমাকে একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা স্যার, আপনি তো সবসময় অপোজিশনের সঙ্গে থাকেন, ওনার সঙ্গে কি আপনার দেখা হয়? আমি বলছি কালে ভদ্রে দেখা হয়, উনি তো খুব বেরোন না, আর আমি তো কোনো পলিটিক্যাল পার্টির অফিসে যাই না। বলে স্যার, যদি দেখা হয় তো বলেন যে এই তারিখগুলি যাতে না দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই মামলা শুনানির যেমন তারিখ পড়তেই থাকে, তেমনি ওনাদের আন্দোলন সংগ্রামেরও তারিখ পড়তেই থাকে, মানুষ আর এটা বিশ্বাস করে না। এই বিষয়ে শেষ কথা হচ্ছে যে নির্বাচনটা হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি হয়েছে, আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, যত কথাই বলুন না কেন, এই কলঙ্ক থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন পর্যন্ত এই পার্টি থাকে, আমি আশা করি এরকম ঐতিহ্যবাহী পার্টি অনেকদিন থাকুক, এই কলঙ্ক থেকে বেরোতে পারবে না, এটা কোনো মঙ্গলজনক কাজ হয় নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলঙ্কজনক কিনা যায় না সেটা আমি আপনার মন্তব্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নয় দলীয় কর্মী হিসেবে না, কলঙ্কজনক নির্বাচন আমি মনে করি না। এই জন্য যে আজকে যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নির্বাচন করে বিজয় লাভ করা হতো, বিগত দিনে আমাদের অভিজ্ঞতা বাঙালিদের সেটা প্রতিরোধ আন্দোলন হতো, সে প্রতিরোধ আন্দোলন প্রতিরোধ আন্দোলন করতে হয়নি। আর মাগুরা নির্বাচনে যদি বলেন, সে ধরনের আন্দোলন করার মতন জনসমর্থন, জনশক্তি তাদের আছে বলে আমার মনে হয় না, কারণ
জনসমর্থন না হলে কোনো আন্দোলন সফল হয় না। তা আমি অনেক কম্বার কথা বলেছেন, তা আমি আস্তে আস্তে বলতো একটা একটা করে। কথাটা হচ্ছে যে নির্বাচন করার আগে জোট হয়েছে দুই তিনটা ব্যাপারে অনেক কিছু, যে করে হোক আওয়ামী লীগে সরাতে হবে। আর আমরা কোনো সময় বলিনি আমরা ক্ষমতা যাবই, আমরা বলেছি গেলে পরে এই কর্মসূচিগুলি আমরা বাস্তবায়ন করতে পারব। তো যাই হোক, যেরকম আমি একটুখানি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর বাংলাদেশের স্রষ্টা, তার নেতৃত্বে যে স্বাধীন হয়েছে তা অস্বীকার করার কোনো কারণে উপায়ও নাই, পৃথিবী ময়টে স্বীকৃত। দেখুন তার হত্যাকাণ্ডের পরে কী হত্যাকাণ্ড ওই দিকে যাতে চেনে সেটা প্রত্যেকের রায়তে বেরিয়ে গেছে কারা করেছে। বেনিফিশিয়ারিকে জিয়াউর রহমান উনি যেটা করেছেন আমি সেটা বলছি, বাদে দিলাম বেনিফিশিয়ারি, ঘটনাচক্রে ক্ষমতা বসে গেছে, ঠিক আছে। একজন মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত, বঙ্গবন্ধু হাত থেকে কিন্তু খেতাব নিয়েছেন উনি বীরোত্তম। তিনি কী করে আগস্টের পরে ডিসেম্বর মাসে দালাল আইন বাতিল করলেন, যে আইনে এদেশের মুক্তিযুদ্ধের সময় যেটা ভাই বলেছেন রাজাকার আলবত আল শামস এবং আমাদের দেশীয় স্বাধীনতা বিরোধীদের বিচারের ব্যবস্থা ছিল, সেই বিচার সেই আইনটাই বাতিল করে দিলেন। আমার এখনও মনে আছে আমি তখন বরিশাল বিভাগ আজকে যেটা একটা জেলা ছিল তখন সেখানের সরকারি কৌশলী অর্থাৎ পিপি ছিলাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর এই দালাল মামলা করার জন্য। বেশ কয়েকটি মামলায় সাজা হয়েছে, সেই সাজাপ্রাপ্তদের কিন্তু ছেড়ে দেওয়া হলো, ইতিহাসে নাই। এক সেকেন্ড দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সব স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করা হয়েছে, তিনি কিন্তু অংশগ্রহণে পড়ে না, সিটিং প্রেসিডেন্ট বলি আমরা, সেই রাষ্ট্রপতিকে হত্যা করেছে ব্রুটালি, তার হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা হয়েছে এবং সেই বিচার এই আওয়ামী লীগ সরকার আসার পরে কিন্তু শুরু করতে পেরেছে। আরেকটি কথা বলে এই সঙ্গে, 1973 সালে মানবতা বিরোধী আইন যেটা বিচারের ব্যবস্থা করা হয়েছে যুদ্ধ অপরাধীদের বলি আমরা বাংলায় কিন্তু মানবতা বিরোধী বলা হয়, সেই বিচারের ব্যবস্থা কিন্তু আইনটা 73 সালে ছিল, এটা কার্যকরী কিন্তু অনেক দাবি ছিল এতে বিচার করা হোক বিচার করা হোক, কিন্তু হয়নি, সেটাও কিন্তু বিনামূল্যের সাথে আমরা হয়নি, এটা আওয়ামী লীগ আমলে হয়েছে। কাজে মুক্তিযুদ্ধের চেতনা যেটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যে ধারণ করি বিশ্বাস করি, তাহলে পরে আমার মনে হয় যে এই কথাটা বলা সঠিক হবে না যে আমরা কাজ করিনি। এক দ্বিতীয় কথা হচ্ছে যে এই নির্বাচনের আগে যেটা বলছেন যে আমি মনে করি যে নির্বাচনের দিনে আমরা যারা অপেক্ষা করেছি উনি আরও ভালো জানবেন, বিকজ ইজ অ্যাসোসিয়েট উইথ দি মিডিয়া, আমরা মিডিয়ার সাথে না, যতটুকু আমি আমরা দেখেছি আমি ব্যক্তিগত যেটা দেখেছি যে সারা দেশে একটা মেজর ইনসিডেন্ট যেটা বলি আমি, মেজর মানে অর্থাৎ যাই হোক যেটা মেজর মানে দৃশ্যমান ইলেকশন ভায়োলেশন বা ভায়োলেন্স এরকম হয়েছে বলে আমার জানা নাই, যদি হয়ে থাকতো তা নিশ্চয়ই মিডিয়া অনেক সচেতন ছিল সেটা আমরা জানতে পারতাম রিগার্ডলেস অফ দিস। আর যদি মনে করি মিডিয়া সরকারের মুখপাত্র হয়ে গেছে তাহলে কিছু করার নেই, এবং কামাল হোসেন সাহেব কামাল হোসেন সাহেব যে সমস্ত কথা বিপ্লবী কথা বলেছেন সেগুলো কিন্তু আমি অবাক হয়েছি এই জন্য, সেটা হচ্ছে যে যিনি বঙ্গবন্ধুর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা মিরপুর থেকে নির্বাচিত হয়েছিলেন, বঙ্গবন্ধু সাথে করে যদি জানুয়ারি মাসের 10 তারিখে না আসতেন তিনি আসবেন কি আসতেন কি আমি জানি না, তাকে পুরস্কৃত করেছে বিকজ হোসেন সাহেব সরওয়াতি তাকে এই দলের ভিতরে সম্পৃক্ত করেছেন, সুতরাং তিনিও চলে গেছেন, চেষ্টার ত্রুটি কম হয়নি। তারপরে বিভিন্ন আমেরিকায় বসা আছেন কিছু তাদের মাধ্যমে
এই হিউম্যান রাইটস ওয়াচ বলেন বিভিন্ন আন্তর্জাতিক লবিস্টরা এখানে এসছে এবং আমি কয়েকটা সেমিনার অ্যাটেন্ড করেছি ইলেকশনের সময় ওই যে বললাম চেয়ারম্যান হওয়ার কারণে সেখানেও দেখছি বেশ কিছু সাধু কথা এসছে ভালো কথা এসছে কিন্তু তারা তো আজ পর্যন্ত কোনো রিপোর্ট দাখিল করেনি যা আমরা অবলোকন করার সময় এইগুলি থেকে ত্রুটি দেখেছি যেখানে নির্বাচনী হয়নি সহিংসতা হয়েছে সে ধরনের কোনো রিপোর্ট কিন্তু আমরা পাইনি কিন্তু এখন ইদানিংকালে আফটার ল্যাপস অফ মান্থস ইদানিংকালে দু একটি কথা আছে না ওই যেটা বলছিলাম যে একটু সাধারণ ইয়ে হয়েছে আর একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা কিন্তু হাস্যকর আর কি তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের কথা যদি গণতন্ত্রের কথা বলি একটা ছোট্ট কথা বলি তাহলে বলে বলব 2001 নির্বাচনের পরে যে গণতন্ত্র আমি দেখলাম সেই গণতন্ত্রের সরকার খালেদাতে ক্ষমতা এসছে আমি তো ঢাকায় একজন মুক্ত যোদ্ধা রতন চৌধুরী তার নাম তার ছেলে আমার সাথে দেখা করতে আসো চেম্বারে আমি বলি তুমি আর যেও না ক্লিন হার্ট অপারেশন তো চলে সাদেশে অপারেশন ক্লিন হার্ট সে বলে মার খুব অসুখ না যেতে পারবো না সে গেল তাকে যেটা করা হয়েছে ইদানিং ইতিহাসের ওই নুরিয়া সাইদের কথা মনে পড়ে ওই ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে মারা হয়েছে সে বাড়িতে গেছে তাকে ধরেছে ধরে একটা জিপের পেছনে দড়ি দিয়ে লাগিয়ে রাস্তায় টেনে নিয়ে গেছে হত্যা করা হয়েছে এই হলো ক্লিন হার্ট অপারেশন এই গণতন্ত্র কিন্তু আমরা করি নি প্রশ্নই আসে না সুতরাং আজকের ব্যাংক রুটের কথা বলেছেন সতর্কই বলেছেন ব্যাংক যে টাকা লোপাটেদের স্বীকৃত মতে এভাবে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেটা অ্যাপ্রিসিয়েট করা আমাদের উচিত বেসিক ব্যাংক বলেন মামলা আছে আমি নিজে জানি ফার্মার্স ব্যাংকের মামলা এখনও চলমান বিভিন্ন ব্যাংকে যেখানে অনিয়ম হয়েছে এবং সেখানে অ্যান্টি করাপশন কমিশনের কাছে নতুন ক্ষমতা দেওয়া হয়েছে তারাতে তারাই অ্যারেস্ট করতে পারবে এখন আগে ছিল না সুতরাং আমরা যদি বলি যে সঠিক হয় নির্বাচন তার পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদের দায়িত্ব নিয়ে তারা একটা সুষ্ঠু নির্বাচনে সহায়ক সরকার সহায়ক হিসেবে কাজ করবে যাতে কোনো না করে বিশৃঙ্খলা না হয় নাশকতা না হয় সেটা পালন করছে কিনা সে দেখতে হবে আর যদি দেখা যায় তার লোকজন তাড়িয়ে দিয়েছে ভোটারদের সেই ক্ষেত্রে কিন্তু বলতে হবে যে সে তারা সহায়ক হয়েছে সরকারি দলের সে ধরনের কোনো অভিযোগ কিন্তু আমি শুনিনি সুতরাং ঢালোভাবে বলা যায় আমি একটি কথা বলে শেষ করতে চাই যদি ধরে নেই আমাদের ডাক্তার কামাল হোসেন যেটা বলেছেন যে নির্বাচন হয়নি তার এবার একটা কাজ করতে হয় তিনি জাতীয় নেতা বা তার নেতৃত্বে যে জোট তার একটা গণ আন্দোলন করুক নির্বাচন জনগণের পার্টিসিপেশন ছিল না আসে না আমরা রাস্তা নামি সেই ডাক কিন্তু এখন পর্যন্ত দেয়নি তিনি সিঙ্গাপুরে বসে আছেন গিয়ে সুতরাং যদি এদেশে মনে করেন কেউ একটা জনগণ অধিকার আন্দোলন করবেন জনসমর্থন সম্পৃক্ততা লাগবে এছাড়া কোনোদিন একটা সঠিক পথে আপনারা যেতে পারবেন জি এই এই যে উনি বললেন যে তারা একটা গণ আন্দোলনের ডাক দিক এবং এটি কিন্তু নির্বাচনের আগ থেকেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ঠিক আছে আপনাদের দাবি দেওয়া কি আপনারা একটা আন্দোলন করেন চাপ দেন আমরা তারপরে দেখব কিন্তু সেই চাপ বা সেই আন্দোলন কিন্তু প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ করতে পারছে না এটি একটি প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখছি যে আওয়ামী লীগ মোটামুটি দীর্ঘদিন তারা জোটবদ্ধ রাজনীতি করেছে 14 দল মহাজোট নির্বাচনের পরে সরকার যেটি গঠিত হলো পুরোপুরি আওয়ামী লীগের সরকার এবং তারা মোটামুটিভাবে একা এখন থেকে চলা হয়তো অন্যদেরকে এইভাবে ম্যানেজ করবে সেটা এখন স্পষ্ট নয় কিন্তু অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বিএনপি তার যে দুটো জোটের সঙ্গে সে যুক্ত এই জোট রেখে আসলে তাদের পক্ষে ওই জোটের শরিকদেরই কোনো লাভ হচ্ছে কি না বা বিএনপির আদৌ কোনো কল্যাণ হচ্ছে কি না আপনি কি মনে করেন সেখানে তো জামাতের প্রসঙ্গটা আপনি একবার তুলেছেন সেটি ছোট্ট ছোট্ট দুটো রেসপন্স আছে উনি যে বলছেন কিশোর ভাই যে নির্বাচন নাকি ঠিকঠাকই আছে আমি ছোট দুটো খালি তথ্য সুইপিং রেফারেন্স হিসেবে দেই খোদ নির্বাচন কমিশন
সরকার তৈরি, তাদের একজন বলছে নির্বাচন ঠিক হয় নাই বা প্রক্রিয়াগুলি ঠিক ছিল না, লেবেল প্লেইং ফিল্ড নাই। দুই, কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক হচ্ছে সরকার ম্যানেজ করে চলে আনতে, কারণ মেইন মেইন লোকজন যারা প্রফেশনালি করে তা আনে না। এই দুই দিন আগে তখন তার একটা সার্টিফিকেট ওনাদেরকে দিয়েওছিলেন এবং এই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যেখানে যাদের কথা বলা হচ্ছে যে এসেছিলেন তারা সরকারের তত্ত্বাবধানে বাকি পুরো সময়টা হোটেলে থেকেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যে জেনুইন যারা, হ্যাঁ, তারা কখনোই কোনো পক্ষের, রাজনৈতিক পক্ষের, যে নির্বাচনে কন্টেস্টিং পক্ষের, সে এই ক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপির কারোর সঙ্গে থাকার কথা না। তৃতীয়ত, তাদের মধ্যে আবার ওই সার্টিফিকেট দেওয়ার পর ইতিমধ্যে যেসব পত্রপত্রিকা রিপোর্ট ছাপা হচ্ছে, দেশি বিদেশি প্রেস্টিজিয়াস পত্রপত্রিকায় তাদের রিপোর্টস বেরোচ্ছে, তাকার পর তারা দুজন লজ্জিত বোধ করছে, বলছে যে আমাদের ওইটার সঙ্গে যুক্ত হওয়া ঠিক হয়নি, বিবৃতি দিয়ে বলেছে রয়টার্সের একটা খবর। সেটি ওনার কথা আকার ইঙ্গিতে উল্লেখ করেছেন, উনিও উল্লেখ করেছেন। তিন নম্বর, আপনাকে শুধু একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশে সামরিক শাসকদের নির্বাচনের ব্যাপারে সবচেয়ে বড় ন্যায্য সমালোচনা হচ্ছে জিয়াউর রহমানের হেনা ভোটের মধ্যে 88% ভোট পড়ছিল, তার মধ্যে কাস ভোটে 98% তার পক্ষে পড়েছে। আপনাদের এইবার নির্বাচনে সেই অনেক জায়গায় আপনারা তাকে জিয়ার হেনা ভোটকে পিছনে ফেলে দিয়েছেন। বেশ কিছু কনস্টিটুয়েন্সিতে, বেশ কিছু ভোটিং সেন্টারে 100% ভোট পড়েছে, 90% 99% ভোট পড়েছে, এটাগুলি সরকারি হিসাবের মধ্যে আছে ইলেকশন কমিশন সরকারে। তো আপনাদের কলঙ্কটা জিয়ার থেকে বেশি হয়ে গেল না? তো সেইটাই আমি বলছি যে এটা কোনো দরকার ছিল না। তো এই এগুলি তো তথ্য এখনও পর্যন্ত অ্যাভেলেবল। আর ওই যে ক্লিন আউট অপারেশন, ভয়ঙ্কর জিনিস, একটা এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, এটা আপনি ন্যায্যভাবে বলেছেন, এটা আপনারা করেন নাই বলেছেন, ওই সমস্ত ইয়ে দিয়ে ট্রাক দিয়ে নেন নাই। এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গত 10 বছরে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বাংলাদেশে। এখন এখনই ট্রেনের মানুষ কথাও বলে না। এই যে একটা রেগুলার কর্মকাণ্ডে করলেন, অর্থাৎ বিচার ছাড়া গুন্ডারা মারি, ঠিক, একটা বদমাইশ গুন্ডা, পাড়ার গুন্ডা একজনকে মাথায় বাড়িতে মেরে ফেলল, রাষ্ট্র যখন বিচার ছাড়া মারে এর অর্থটা কী দাঁড়ায়? রাষ্ট্র পাড়ার গুন্ডা অধঃপতিত হয়, একটু চিন্তা করে দেখবেন দয়া করে। আপনার আইনের লোক, এমপি আইন বানিয়েছেন, এক সময় আইন প্রয়োগ করেন, এখন বা আইনের পক্ষে আপনার পেশা আইন, যখনই সবচেয়ে খারাপ যে লোকটা খুনি তারও বিচারের মধ্য দিয়ে হত্যাকাণ্ড হওয়ার কথা, রাষ্ট্রের হত্যা করবার অধিকার আছে বিচার প্রক্রিয়ার মাধ্যমে, সেইটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলেন, এটি আপনাদের আর অন্য মানুষকে বলার, গর্ব করার কি আছে? মানে তাহলে কিন্তু আপনি নিজে একটা ভদ্রলোক, যে প্রতিদিন যে অন্যরা আপনার পার্টির আপনার রাজনৈতিক প্রতিপক্ষের অনেকের নির্জলা মিথ্যে কথা বলে, কেবল ভাষণ দেয়, আপনি তো তাদের মতন একজন না, আপনি এই পাবলিকলি ওদেরকে বকা দিবেন যে অসত্য মিথ্যাচার রাজনীতির ভূষণ হওয়ার কোনো কারণ নাই, মানুষ কিন্তু বোঝে, সেই মানুষ আপনার মতন সংগঠন নাই বা আমার মতন নিরীহ একক, হ্যাঁ, ভয় পায় বলে না, কিন্তু মানুষকে বোকা বানানো আসলে যায় না। তৃতীয় প্রশ্ন, আপনি যেগুলি কথা বলছেন, যে উনি খুব সুন্দর কথা বলেছেন যে গণ আন্দোলনের কথার কথা আমি আগেই বলেছি, বিএনপির আপনার গণ আন্দোলন করবার যে সামর্থ্য নাই এটা কোথা থেকে? এটা কিন্তু তাদের জনপ্রিয়তা প্রমাণ করে না, বিএনপির একটা অপদার্থতা প্রমাণ করে। কীভাবে? ধরেন বড় ধরনের গণ আন্দোলন করতে হলে সংগঠন লাগে, এখন তারা সংগঠন তৈরি করবার ক্ষেত্রে 10 বছর ধরে তাদের পার্টির ভিতরের লোকরা অসংখ্যবার বলেছে কমিটি ব্যবসা করে, কেনাবেচা করে, কমিটি কেনাবেচা করে। তো কমিটি ঢাকা শহর থেকে বসে যদি কমিটি বিক্রি হয়, ধরেন কোনো একটা উপজেলা লেভেলে বা থানা লেভেলে, তো কেন্দ্রীয় যারা নেতৃত্ব তারা যখন একটা আন্দোলন সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণ করে, তো এই সংগঠনটাকে আপনি অ্যাক্টিভেট করতে হয়, তো সংগঠন ওই স্থানীয় সংগঠনের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারিকে বলবে যত তারিখের লোকজন জমায়েত করো। তো যার কাছে কমিটি প্রেসিডেন্ট পদ বা সেক্রেটারি পদ বিক্রি করছে সে তো আসলে ওইখানে থাকে না, সে পয়সা দিয়ে কিনছে, কিনে ঢাকায় থাকে, তো উনি ঢাকার থেকে ওই এলাকায় যায়, গিয়ে তার কর্মীদেরকে বলে, কিন্তু কর্মীরা তো তার সঙ্গে নাই, তখন তারা একা একা আলাপ করে, ওই যে নেতা সাহেবরা হেরে বানাইছে এভাবে বলে, হেরে যে বানাইছে হেরে আন্দোলন করতে কন, কি বলে না ভাই, আপনাদেরও কিছু কেনাবেচা হয়, সব জায়গায় হয়তো হয় না,
বা পরে ক্ষমতা বাইরে আসলে ক্ষমতা থেকে বাইরে আসলে বোঝা যাবে কদ্দুর কমিটির ব্যবসা হয়েছে। অপোজিশনে থাকলে এটা খুব পরিষ্কার বোঝা যায়, ফলে তার জনসমর্থন থাকলেও সাংগঠনিক শক্তি এত দুর্বল করে ফেলেছে তারা নিজেরাই আত্মঘাতী কাজ করে, ফলে তার জন্য তারা নিজেরা সাফার করছে এবং সমাজের উপর যে একটা স্বৈরতান্ত্রিকতা চেপে বসেছে সেখান থেকে জগদ্দল পাথরকে ছড়ানোর ব্যাপারটা অনিশ্চিত একটা জায়গায় পড়েছে কতদিন হবে। জোটের ব্যাপার আপনি সরকার গঠনের কথা কথা বলেছেন, এই নতুন সরকারের কিন্তু একটা চমৎকার মানে দেখবার মতো একটা বৈশিষ্ট্য আছে। আওয়ামী লীগ আপনার 90 সালের পর থেকে এরশাদ স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর থেকে যে রাজনীতির নতুন প্রক্রিয়া এখানে শুরু হলো, সেখানে প্রথম তার 2001 সালে ক্ষমতা আসে। এই 2001 সাল থেকে 96 সালে ক্ষমতা আসে। তো 96 সাল থেকে 2014 পর্যন্ত এর আগারটা বাদ দিলে যতগুলি সরকার আওয়ামী লীগ গঠন করেছে এটা তার একার সরকার একবারও ছিল না। কখনো রফ সাহেব ছিলেন যশোদের, আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন, এরপরে জাতীয় পার্টি ছিল, এরপরে যে আপনার ওয়ার্কার্স পার্টি জাসদ সাম্যবাদী দল এরা ছিল। অর্থাৎ 1975 সালের পর এই প্রথম আবার একটা পুরোপুরি আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জিনিসটা খেয়াল করেন। তো মাঝখানে যতবার আপনারা এসেছেন তাদের কোনো না কোনোভাবে পার্টনারশিপ ছিল, তো সেইটা তো আওয়ামী লীগের তো একটা অধিকার আছেই। অন্য যারা সঙ্গে ছিলেন বিভিন্ন সময়ে, বিশেষত ছোটো দলগুলি, তাদের একজন দুইজন নেতা হয়তো সাধারণ নির্বাচন ভালো নির্বাচন হলে কখনো কখনো পাশ করতেন, যতজন করে পাশ করেছেন তারা করতো না কেউ। এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দয়া দাক্ষিণ্য হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। তার দিক থেকে রাজনীতি তো দয়া দাক্ষিণ্য নাই, তাহলে উনি কেন করেছেন? এটা তার রাজনৈতিক চাতুর্য, তিনি তাদেরকে এক্সস্ট করেছেন, তার বিরুদ্ধে থাকতে দেন নাই। 20টা মন্ত্রীর মধ্যে একটা রাখলাম, অসুবিধা কী? 40 জনের মধ্যে আর একটা মন্ত্রী রাখলাম, আমার তো কোনো অসুবিধা নাই। বাইরে থাকলে তারা আওয়ামী লীগকে গালাগাল দিত, কারণ অতীতে তারা গালাগাল দিয়েছে তো নাকি ভাই? তো সুতরাং আওয়ামী লীগ নেত্রী এইটা তাদেরকে হলো বিরোধিতার পর থেকে বাইরে রেখেছেন, পুরস্কার দিয়েছেন। আমি একটু অন্যভাবে বলি, মানে আমার বিশ্লেষণ যে উনি ওনাদের পলিটিক্সটাও শেষ করে দিয়েছেন, মানে এই দলগুলো সঙ্গে যারা ছিলেন তাদের আর নিজস্ব কোনো রাজনীতি নেই, আমি সেটাই বলছি, তাদের কোনো উপায় নেই এখন আওয়ামী লীগের বাইরে গিয়ে। এই কথাই বলছি, তাদেরকে এক্সস্ট করেছেন। আজকে তারা বিরোধী দলে গিয়েও রাশেদ খান মেনন কিংবা হাসানুল হক কিনু একসময় বড় নেতা ছিলেন এবং তারা আওয়ামী লীগ বিএনপি দুই পার্টিকে ক্রিটিক করতেন এবং রাইটলি করতেন। আজকে তারা যদি আওয়ামী লীগকে ক্রিটিক করেন একটা মানুষ তো শুনবে না, সবাই মনে করবে যে তাদেরকে আজকে মন্ত্রী বানানো হয় নাই বলে কথা বলছেন। ফলে আওয়ামী লীগ নেত্রীর দিক থেকে এটা অত্যন্ত স্মার্ট একটা মুভ হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত আবার আওয়ামী লীগকে তার এককভাবে মন্ত্রী পরিষদ গঠন করবার একটা সুযোগ পেয়েছেন এবং সেটা তিনি নিয়েছেন। এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যারা তরুণ বলেন যে এটা তরুণ মন্ত্রিসভা, এটা ঠিক সেই অর্থে তরুণ নয়। প্রত্যেকের বয়সে মানে অধিকাংশ বিপুল 80 ভাগ মন্ত্রীর বয়স 60-এর উপরে, গড় বয়স 61 বছর। 61 বছর, কিন্তু আমার মনে হয় যে প্রশাসক হিসেবে মন্ত্রী হিসেবে তারা অন্যদের তুলনায় খুব খারাপ করবার কারণ নাই, যদি তারা লোভটা সম্বরণ করতে পারেন। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা একটা হচ্ছে যে রাজনীতিবিদ নিজেই ব্যবসায়ী হয়ে গেছেন, ব্যবসায়ী রাজনীতিবিদ হয়ে গেছেন, ফলে এই যে বিএনপি যে ভেজালের মধ্যে পড়েছে তার একটা হলো তার পলিসি মেকারদের অনেকেই ব্যবসায়ী। সরকার আপনারা যদি জোরে একটা ধমক দেন তোমার ব্যবসার কিন্তু ঝামেলা করবো, সে আর রাজনৈতিক অঙ্গনে পলিসি মেকিং ফোরামে ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তো এই যে তরুণ যে এক ঝাঁক 61 বছর বয়স্ক তরুণ, তারা যদি আপনার রাজনীতিটাই করে, দেশটাই পরিচালনা করে, আর কামাল হোসেন সাহেব এবং বিএনপিরা যতক্ষণ পর্যন্ত কি পুনর্নির্বাচন আদায় করতে না পারেন ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ এই মন্ত্রিসভা যতই অবৈধ হোক কিন্তু মন্ত্রিসভাটা থাকবে বাস্তব, ততদিন পর্যন্ত তাদের খুব খারাপ করবার কথা না লোভটা সম্বরণ করতে পারলে। আর আপনি ওই জোট সম্পর্কে কিছু বলবেন, মানে ওই জোট সম্পর্কে কামাল হোসেন সাহেব পরিষ্কারভাবে, নট ইন সো মেনি ওয়ার্ডস, উনি কিন্তু একটা পরিষ্কার কথা বলেছেন অন্যভাবে, বিএনপি তার সঙ্গে কিন্তু এক ধরনের প্রতারণা করেছে। প্রতারণার শব্দটা উনি ব্যবহার করেন নাই, কিন্তু মর্মের দিক থেকে তাই বোঝা যায়। সেটা হচ্ছে যে জামাত ইসলাম তার সঙ্গে ধানের শীষ নিয়ে ইলেকশন করবার কথা ছিল না আদি পর্বে, তাদের যখন জোট গঠিত হয় পরবর্তীকালে কয়েক ঘন্টা আগে অথবা একদিন আগে দেখা গেল এই ঘটনাটা ঘটেছে। আপনি বলেছেন যে জাতীয় পার্টি তাদের কার কী লাভ,
আমি বলতে মানে আমি যেটা জানতে চাইছি যে আপনি কি মনে করেন কিনা যে আসলে আর এই এদের ঐক্য আসলে কোনো সুফল দিতে পারবে বিএনপির জন্য কিংবা তার মিত্রদের জন্য আলাদাভাবে যদি দেখি তোভাবে মানে যা বিএনপির যদি পুনঃসংগঠিত হতে পারে তারা যদি তাদের রাজনীতিটা কিটা পরিষ্কার করে তাদের সংগঠনকে যদি তারা আবার সুসংহত করতে পারে একটা গণতান্ত্রিক শৃঙ্খলার মধ্য দিয়ে তাহলে তো এখনো পর্যন্ত আর ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে বামপন্থীদের অর্ধেককে তো এডজাস্ট করে দিয়েছে আমরা ইতিমধ্যে আলাপ করলাম তো এখনো পর্যন্ত তো সমাজে বিকল্প শক্তি হিসেবে এই এরা ছাড়া কেউ নাই সেই ক্ষেত্রে বিএনপির যে জামাতের সঙ্গে থেকে কোনো লাভ হয় নাই এটা তো প্রতিষ্ঠিত বরং তাকে যে বিএনপির মধ্যে একসময় রণাঙ্গনের সবচেয়ে বড় বড় মুক্তিযোদ্ধারা সেখানে ছিলেন আর রাজনৈতিক মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগে ছিলেন তো সেইখানে তার যে কলঙ্ক আজকে জামাতের বহন করতে হচ্ছে সেটার জন্য তরুণদের একটা বিরাট অংশ তার এই দল করে না বা এইটার সঙ্গে অস্বস্তি বোধ করে করতে জামাত ইসলামের সবচেয়ে বেশি লাভ হয়েছে কারণ জামাত ইসলাম তাকে কেন্দ্র করে টিকে আছে তো সেই বিএনপির কোনো লাভ আছে বলে আমার মনে হয় না আর তার যে ছোট মিত্ররা আছে ছোট মিত্ররা তো মিত্রই নেগলিজিবল ওই যদি আওয়ামী লীগের সঙ্গে থেকে ওয়ার্কার্স পার্টি জাসদের যেরকম উপকার হয়েছে বিএনপি কখনো ক্ষমতায় গেলে তারা তো ক্ষমতা ভোগ করবেন এর বাইরে মূলধারা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশে সেটাও আরেকটা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির বিপদ বলে বামপন্থীদের মধ্যে হচ্ছে আওয়ামী লীগ পন্থী বামপন্থী না বিএনপি পন্থী বামপন্থী এমনকি মৌলবাদী মোল্লা যারা আওয়ামী লীগ পন্থী মৌলবাদী না বিএনপি পন্থী মৌলবাদী অর্থাৎ তৃতীয় কোনো রাজনৈতিক বিকল্প মানুষের কাছে সম্ভাবনা নিয়ে দাঁড়াবার এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এখন ধীরে 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 তৈরি হচ্ছে কিন্তু সেখানে কোনো একটা শক্তিমান উত্থানের জন্য যেই ধরনের রাজনীতি এবং সংস্কৃতি দরকার তার চর্চা শুরু না করা পর্যন্ত এই কম্পোজিশনের মধ্যে আমাদেরকে হয়তো অনেকদিন থাকতে হবে জি আমরা একেবারে শেষ প্রান্তে জাস্ট 30 সেকেন্ডসে আপনি কিছু যোগ করবেন শেষ কথা তো জোবাই লাগবে না তবে বলছি এই নির্বাচন আমি যদি সঠিক বুঝে থাকি জি এই নির্বাচন বিএনপির আজকে না প্রথম থেকেই নির্বাচনটা বাইরের থেকে কন্ট্রোল হয় বিশেষ করে লন্ডন বলছে এবং এইবারে নির্বাচন আমি নিজে পর্যবেক্ষণ করছি যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা কিন্তু রিলাক্টেন্ট ছিলেন খুব সিরিয়াসলি কিন্তু নির্বাচন নেয়নি অনেকে পোস্টার ছাপেনি অনেকে প্রচারপত্র ছাপেনি মানে নাই দায় সারা নির্বাচন তারা করেছেন অর্থাৎ তারা মন জনসমর্থন আছে এটা নাই জেনেই তারা কিন্তু সিরিয়াসলি নির্বাচনে অংশগ্রহণ করেনি আর আরেকটি কথা হলো যে আমি বলে প্রতারণা করেছে সেটা জোর আমরা জামাতের সাথে যে বাবাদের মধ্যে নেই সেইভাবে করতে পারি কিন্তু মূলত দেখা গেলো লাস্ট মোমেন্টে জামাতে 23 জন প্রার্থী আছে এই মামলা আমি এপিআই করছি হাইকোর্টে 23 জন প্রার্থী ছিল এই যে প্রতারণার রাজনীতি তার কোনোদিনই প্রমাণ করেছে তার কোনোদিন যে আমাদের ভাই যেতে পারে এইটা কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করেনি সাধারণ মানুষ জামাতের পছন্দ করে না এই জোটবদ্ধতার প্রমাণিত হয়েছে বিএনপি জামাতের একটা সাথে একটা একটা অলরাউন্ডারি অ্যানাউন্স আছে সুতরাং সেই কারণে মেইনলি আমার মনে হয় যে সাধারণ মানুষ এটা ভোট তাদের প্রত্যাখ্যান করেছে এবং আমরা যতই বলি না কেন এখন ইন্টারন্যাশনাল প্রেস মিডিয়া অবজারভার একবার বলে এটা এটা কিন্তু তাতে প্রমাণ হয় যে আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি আই স্টিল রিমেম্বার যখন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বিচার শুরু হয় তখন বেশ কিছু ফরেন অবজারভার বা জার্নালিস্ট এসেছিল শফিক আহমদ সাহেব ব্যারিস্টার সাহেব তখন ছিল মন্ত্রী উনি আমার টেলিফোন করতে আসেন কথা আছে গিয়ে দেখি অনেক বসা আছে সেক্রেটারিটির ভিতরে তো তারা বলতেছে যে হোয়ার ইজ ট্রান্সপারেন্সি অফ দ্য ট্রায়াল হোয়ার ইজ ট্রান্সপারেন্সি তো উই হ্যাড বিন টু দি ট্রাইব্যুনাল তাই বলে লুক ক্যান আই পোজ এ কোয়েশ্চেন টু ইউ ক্যান ইউ সাইট এন এক্সাম্পল ইন দি হিস্ট্রি অফ দি ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল ওয়ার ক্রাইম হেল সো ফার এ নুরেমবার্গ ইউগোস্লাভিয়া কম্বোডিয়া অ্যান্ড আদার প্লেসেস প্রভিশন ফর বেইল অ্যান অ্যাপিল হ্যাভ বিন মেড নো ইউ ক্যানট সে দ্যাট সো হোয়াট মোর ট্রান্সপারেন্সি ইউ ওয়ান্ট তারা কোনো উত্তর দিতে পারে ধন্যবাদ ধন্যবাদ ছোট্ট একটা কথা শেষ করতে হবে আরো কতগুলি নির্বাচন খুব সামনে চলে আসছে
ডাকসু ইলেকশন, স্থানীয় সরকার, স্থানীয় সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচন, বাই ইলেকশন, বাই ইলেকশন, এইগুলি আসার কতগুলি অবশ্য ক্যালেন্ডার হিসেবে এসছে, কতগুলো ওনাদের দিক থেকে রাজনৈতিক কারণ এসছে বলে আমার মনে হয়। হয়তো এই যে ওনারা মুখে যতই বলুক অন্তরে তো রিপোর্টসগুলি জানে, আর সরকারে থাকলে এই রিপোর্টস আরও বেশি জানে যে এই যে মানুষকে যে ক্ষত করেছে উনস, এইটা হিল করবার জন্যে হয়তো এই নির্বাচনগুলো সামনে তারা ইচ্ছা করলে কাজে লাগাতে পারে। যদি এই নির্বাচনগুলো ভালো করে করে মানুষকে ভোট দিতে দেয় হয়তো কিছুটা তারা শান্ত হবে, কিছুটা রাগ কমবে। আর যদি এগুলো যেই ডাইনামিক্সটা আনলিশ করেছে তারা, যে পদ্ধতি এটা শুরু করেছে ওইভাবে চলে, তাহলে কিন্তু আরও ক্ষতির জায়গায় যাবে। সেখানে তো প্রশ্ন হচ্ছে যে অপোজিশন নির্বাচনে অংশ নেবে কি না, সেখানেও অপোজিশনকে খুব পরিষ্কারভাবে এগুলো তাদের দিক এখনো পর্যন্ত কোনো পরিষ্কার পরিচ্ছন্ন সিদ্ধান্ত আছে বলে আমার মনে হয় না। ছাত্ররা শুধু নিতে পেরেছে, ছাত্ররা খুব পরিষ্কারভাবে ডাকসুতে বলেছে আমরা এই এই চাই, এই না হলে সুষ্ঠু নির্বাচন কেন হতে পারে না, তাহলে তারা নির্বাচন করবে না, আওয়ামী ছাত্রদেরকে একা একা নির্বাচন করতে হবে। আবার ওইখানে যে নির্বাচনটা হচ্ছে যে ডাকসুর যে ভাইস চ্যান্সেলর উনি নিজেই কিন্তু নির্বাচিত নন, তো ওনার উচিত ছিল নিজে আগে নির্বাচিত হয়ে তারপরে ডাকসু নির্বাচনটার জন্য কথা বলবার ধন্যবাদ উভয় পক্ষের জন্য, অর্থাৎ যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে আছেন, তাদের উভয় পক্ষের জন্যই জনসম্পৃক্ত রাজনীতিটা করতে হবে, লোভের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পরিচালনার কাজটা করতে হবে, রাজনীতিটা করতে হবে। রাজনীতির মধ্যে লোভ, উগ্র বাসনা, নানা কিছু ঢুকে পড়েছে যেগুলো আসলে রাজনীতিকে ক্রমশ কদর্য করে তুলছে। এখান থেকে বেরোতে হলে উভয় পক্ষের জন্য আমি নির্বাচন, নির্বাচনের নিয়ে নানা রকমের প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের মধ্যে এই প্রশ্ন এসছে যে জনগণের প্রতি আস্থা থাকলে আসলে নির্বাচনকে নিয়ে এই প্রশ্নগুলো তুলবার প্রয়োজন হতো না, অর্থাৎ যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো ঘটাবার, সেই কারণগুলো ঘটাবার সুযোগ তৈরি হতো না। অন্যদিকে বিরোধীরা যারা আছেন তারা যত ভালো অভিযোগই উপস্থাপন করুন না কেন বা যথাযথ অভিযোগই জনগণের সামনে উপস্থাপন করুন না কেন, এটি প্রমাণিত হয়েছে যে আসলে জনগণকে সংগঠিত করবার যে সামর্থ্য শক্তি সেটি তাদের একেবারেই নেই। কাজেই জনসম্পৃক্ত রাজনীতি এবং লোভের ঊর্ধ্বে উঠে বিশেষ করে বর্তমান সরকারের ক্ষেত্রে মিস্টার নুরুল কবির বলছিলেন যে বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক না কেন রাষ্ট্র তারা পরিচালনা করছেন এ কথা ঠিক, এটা মানতেই হবে এবং এর বাইরে অন্য কোনো বিকল্প আপাতত যেহেতু চোখে পড়ছে না, কাজেই তিনি আস্থা রাখতে চান যে এরা যদি চায় লোভের ঊর্ধ্বে উঠে সততার সঙ্গে দেশটা পরিচালনা করতে তারা ভালো করবেন বলে তিনি বিশ্বাস করেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।